আমি রানী না প্রথমত এটা না না এটা তাদের ভালোবাসা অনেক বড় মনের তারা এই জন্য বলে আমার মনের মতো স্ক্রিপ্ট যদি নাটকে পাই অবশ্যই নাটক করব আমি নাটকের মেয়ে সো আমি অলওয়েজ সেই জায়গাটা আমার জন্য অবশ্যই স্পেশাল এই ভ্যালেন্টাইন্সে আমার একটা মাত্র কাজ যেটা হচ্ছে সাইলেন্স আপনারা শুধু এটাই দেখবেন আমার ভ্যালেন্টাইন্সে আর কোনো কাজ নাই আপনাদের জন্য আমি এই কাজটাই করেছি আপাতত এক মাস ভ্যালেন্টাইন্স জুড়েই থাকেন আপাতত যেটা রিলিজ হয়েছে সেটা দেখেন ঈদে কি হবে না হবে কেমনে বলবো ইনশাআল্লাহ চেষ্টা থাকবে ভালো কিছু ঈদেও যাতে আমি দিতে পারি যদি আমরাই কন্টিনিউ করতে থাকি এই জায়গাটা আমি মনে করি একটা জায়গা ছেড়ে আরেকটা জায়গায় আমারও যেতে হবে একইভাবে আমার সেই জায়গাটা অন্যদের জন্য করেও দিতে হবে এখন নাটকে অনেকেই আছে অনেকেই কাজ করছে অনেক ভালো কাজ করার চেষ্টা করছে সেই চেষ্টাটুকু তাদের মধ্যে ভিজিবল তো ইনশাল্লাহ আমি তাদের জন্য আসলে সেই শুভকামনাটা দিতে চাই জানাতে চাই যে তারা আসলে অনেক শাইন করুক অনেক সুন্দর করে নাটকের ইন্ডাস্ট্রিটাও ধরে রাখুক আমি রানী না প্রথমত এটা না না এটা তাদের ভালোবাসা অনেক বড় মনের তারা এই জন্য বলে কিন্তু আমি মনে করি ইয়াংরা অনেক ভালো চেষ্টা করছে আপনাদের সবার সাপোর্টটা তাদের দরকার সো আপনারা তাদেরকে সাপোর্ট করবে তাদের কাজ নিয়ে ভালো মন্দ তাদেরকে ফিডব্যাক দিবেন এবং নাটক যে ছেড়ে চলে যাচ্ছে এটা কিন্তু আমি একবারও বলি নাই ইনশাল্লাহ আমি আবারও আসব কাজ করব অভিনয় করে নিজের সংসার এবং ফ্যামিলি চালাতে পারবে এর থেকে বড় প্রাউড হওয়ার মতো আর কোনো কিছু হতে পারে না একটা সময় ছিল যখন অভিনয়টাকে একটা সাইড পেশা হিসাবে করা হতো তা একটা অভিনয় শিল্পীকে জিজ্ঞেস করা হতো আপনি অভিনয় করেন পাশাপাশি কি করেন এখন সেই সুযোগটা নাই এবং সবাই এটা দিয়ে এস্টাবলিশ হচ্ছে আমার মনে হয় এটা অনেক বড় একটা পাওয়া সবার জন্য আই এম ভেরি হ্যাপি আমার আমার অডিয়েন্স আমাকে এতটা দেখেছে আমাকে কাজ করার সুযোগ নতুন নতুন ভালো ভালো কাজ করার বড় বড় কাজ করার সুযোগ করে দিয়েছে সেটার সেখান থেকেই তো আমি করটা দিয়েছি সো করটা আসলে আমি দিই না আমার ফ্যান ফলোয়ার্স যারা আছে তাদের কারণে এই অর্জনটাও আমার হয়েছে